স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের উপলক্ষে প্রস্তুতি সভা করেছে আওয়ামী ফোরাম 11 সংগঠন জেদ্দা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সাধারণ সম্পাদক মুসা খানের পরিচালনা ও বাংলাদেশ কৃষক লীগ জেদ্দার সভাপতি সাইফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী আওয়ামী পরিবার ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার গভর্নিং বডির চেয়ারম্যান শেখ আতাউর রহমান মুকুল। প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুব পরিষদের সভাপতি নাজমুল শাহাদাত সুমন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদ, আওয়ামী নবীন লীগ সৌদি আরবের সভাপতি শেখ ওয়াদুদ করিম। এ সময় ইঞ্জিনিয়ার এমদাদুল হক, সরোয়ার মোল্লা, জিতু আহমেদ সহ আওয়ামী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় 15 আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি পালনের লক্ষ্যে আলোচনা সভা করা হয়।